সর্বপ্রথমে যত ব্রাহ্মণ বৈষ্ণব চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম, পরে যত ভগবত অনুরাগী ভগবত ভক্তগণ আপনাদের চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম, এবং আমার আদ্যাশক্তির স্বরূপ মায়েদের চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জানি না কো কত জন্মের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করলাম। হে আমার গুরুদাস, গৌরদাস, নিতাই দাস, কৃষ্ণদাস এবং কৃষ্ণদাসানুদাস এবং বর্তমান শ্রী শ্রী হরিবাসরে, আমি যে কামনা যে বাসনা নিয়ে এসেছি তাহা এই অপ্রাকৃতিক চিন্ময়ের মহাসম্পদ মধুরাদপি মধুর নামামৃত ধন, যে ধন পাইবার জন্য মানুষ একদিন নয় দুদিন নয় কত যুগ যুগ হাজার হাজার বছর ধরে তপস্যা করে আমার ভগবানকে লাভ করেন মা, সেই মধুরাদপি মধুর নামামৃত ধন নিয়ে এলেন কে, আমাদের শ্রী শ্রী মহাপ্রভু। আর তাহা শ্রী নিত্যানন্দের দ্বারা ইহ জগৎ প্রদান করে গেলেন, সেই নিত্যানন্দ প্রদ মধুরাদপি মধুর নামামৃত ধন পরিবেশনের বাসনা আকাশ কুসুম কল্পনা মাত্র মা। নামতত্ত্ব লীলাতত্ত্ব শিশু কেবল মাত্র, সব থেকে বড় কথা কি জানেন, এক পদ্মান্ত পথিক যখন রৌদ্রের মাঝে চলতে চলতে তার ঠিকানা খুঁজে না পেয়ে একটা বটবৃক্ষের তলায় আশ্রয় নেয় মা, ঠিক তেমন এই কৃষ্ণ পথের অধমা কৃষ্ণ পথের পথিক হয়ে আপনাদের রাঙাচরণে স্থান নিতে এসেছেন। আপনারা কৃপা করে এই অধমাকে একটু রাঙাচরণে স্থান দেবেন। কৃষ্ণ কথা বলবার মতো ক্ষমতা আমার নেই, তবে আপনারা বলতে পারেন ক্ষমতা যখন নেই বলতে এসেছো কেন মা? তবে মা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, বিলে অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা বল। ভাবলি অনেক, বললাম সব যে ঠিক হবে না রে না, যে যত কথা বলে তার কথার মাঝে ততই ভুলভ্রান্তি হয়ে থাকে। ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা, নয় নয় করে দু আড়াই ঘন্টা বকতে হবে আমাদের, ভুলটা আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। নয় নয় করে দু আড়াই ঘন্টা বকতে হবে, ভুল আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক, তবে আপনারা কেউ ক্ষমা করবেন না। আমার বাসাবাড়ি গিয়ে বলবেন যে পিউ এটা তোমার ভুল হয়েছে, এটাই হবে, এটা এই হওয়া উচিত। জগৎ জোড়া পাঠশালা সবার আমি ছাত্রী, সবার কাছ থেকে আমি শিখে নিয়ে যাব, বুঝে নিয়ে যাব, শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। তাই মা, যদি গুরুর কৃপা থাকে, আমার বয়স মাত্র 13 বছর 2 মাস, যদি গুরুর কৃপা থাকে, আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আমার গৌর হরির কৃপা থাকে, কিঞ্চিত হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করাতে আমি পারব।
আপনাদের সবার চরণ ধুলি আমার মস্তকে নিয়ে। শুরু করলাম গৌর কথা, শুরু করলাম কৃষ্ণ কথা, শুরু করলাম আমার হরির কথা। তবে মা গৌর কথা আরম্ভে পারম্ভে বলে রাখি, যদি আপনারা কৃপা না করেন আমার গৌর হরি কখনো কৃপা করবেন না। কারণ ভগবানে যুগে যুগে দেখি এসেছে, কি দেখি এসেছে ভগবানে যুগে যুগে দেখি এসেছে, আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। তাই মা আপনারা সেই ভক্তের আসনে বসে আছেন, ভগবান কোথায় দেখালেন চলুন মা একটু ভক্তমাল গ্রন্থের দিকে গিয়ে দেখি। যখন ওই মাধবেন্দু পরিপাল জঙ্গল থেকে গোপীনাথ বিগ্রহ নিয়ে এসে উদ্ধার করে নিয়ে এসে বৃন্দাবনে প্রতিষ্ঠা করলেন, সেই রাত্রে ভগবান দেখা দিয়েছিলেন, ডেকে বলেছিল মাধবেন্দ্রপুরি। শোনো মাধবেন্দ্রপুরি, তুমি আমাকে প্রতিষ্ঠা করেছো ঠিক, কিন্তু আমি যে জঙ্গলের মধ্যে পতিত হয়ে পড়েছিলাম, আমার সর্বাঙ্গে যে বড় জ্বালা বড় যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মাধবেন্দ্রপুরি পাদের ঘুমটা ভেঙে গেল, একই দেখলাম, একই দেখলাম আমার প্রভুর সর্বাঙ্গে জ্বালা যন্ত্রণা, না আমি আর সহ্য করতে পারবো না। আমি আগামী কল্ল প্রভাতেই যাব নীলগিরি পর্বতে, নীলগিরি পর্বতে গিয়ে আনব। সকালবেলা রওনা দিয়েছে মা, যেতে গেলে তো উড়িষ্যার উপরে দিয়ে যেতে হয়, ওই উড়িষ্যায় একটা গ্রাম আছে রেমনা গ্রাম, সেখানে এসে উপস্থিত হয়েছে মাধবেন্দ্রপুরি। যদি আপনারা কেউ বেড়াতে যান ওখানকার মাটিতে একটু দর্শন করবেন, ওখানকার মাটিতে একটু সর্বাঙ্গে মাখবেন, দৃষ্টান্ত দেখুন মা, ওখানে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা গোপীনাথ মন্দির আছে, সেখানে প্রত্যেক দিন মধ্যাহ্নকালে দ্বাদশ মালসা সেবা দেওয়া হয়। মাধবেন্দ্রপুরি চিন্তা করছে, আমি যখন এসেই পড়েছি শুনেছি এই মন্দিরে দ্বাদশ মালসা সেবা দেওয়া হয়, খুব সুস্বাদু খুব স্বাদ, ভোগের নাম অমৃত কেলি ভোগ, অমৃতর থেকেও নাকি স্বাদ বেশি, তো এই ভোগ যদি আমি একটু পেতাম, স্বাদটা যদি একটু বুঝতে পারতাম, বৃন্দাবনে গিয়ে আমার গোপীনাথকে তদ্রূপ ভোগ আমি খাওয়াতাম, খাওয়াতাম আমার গোপীনাথকে। আজও দাদশ মালসার সেবা দেওয়া হয়েছে মা, আজও দ্বাদশ মালসার সেবা দেওয়া হয়েছে, মন্দিরের পুরোহিত যিনি গোপীনাথকে সেবা দিয়ে বাইরে চলে এসেছে, দরজা জানলা বন্ধ করে এবার ভক্তদের মাঝে বিতরণ করবে, দরজা জানলাগুলো খুলে আর গুনছি, মালসাগুলো গুনছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, একই একই দেখলাম আমি, আমি তোর দ্বাদশ মালসার সেবা দিয়েছিলাম, তাহলে এগারোটা ভোগের মালসা হলো কেমন করে, তবে কি আজ আমার ভুল হয়ে গেল, আমি এতদিন গোপীনাথ সেবা দিচ্ছি এতদিন পুজো অর্চনা করছি, আজ আমার ভুল হয়ে গেল তাহলে কি। চিন্তাভগ্ন হলেন, সেই প্রসাদগুলো ভক্তদের মাঝে বিতরণ করে দিল মা, কিন্তু যে চাইল না সে আর পেল না, কিন্তু অন্তরে জানি তো অন্তরের কথা জানি, পুরোহিত যখন চলে গিয়েছে রাত্রে বাড়িতে
সেখানে রাতের প্রসাদে ঘুমিয়ে পড়েছে, ভগবান দেখা দিলেন, পুরোহিত তুমি কোনো অপরাধ করনি। তাহলে শোনো পুরোহিত, তুমি আজও আমায় দ্বাদশ মালসার সেবা দিয়েছিলে, কিন্তু ওই মন্দিরে আমার এক ভক্ত বসে আছে, নাম তার মাধবেন্দ্রপুরী। সেই ভক্তের জন্য একটা মালসা আমি চুরি করে আমার বিগ্রহের পিছনে রেখে দিয়েছি। পুরোহিত তুমি যাও, গিয়ে সেই মালসাটা আমার ভক্তের হাতে তুলে দাও। ঘুম ভেঙে গেলেন, যখনই ঘুম ভেঙে গিয়েছে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে যখন দরজাটা খুলে বিগ্রহের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, গোপীনাথ এতদিন সেবা দিলাম, জানা ছিল না যে ভগবান ভক্তের জন্য প্রসাদ চুরি করে রাখে, জানা ছিল না আমার। আজ আমি জানলাম যে ভক্তের জন্য ভগবান প্রসাদ চুরি করে। মালসাটা মাথায় করে বাইরে নিয়ে এসে ডাক দিচ্ছে, কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্রপুরী। গোপীনাথ চুরি করেছে আমার জন্য, গোপীনাথ চুরি করেছে। না 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 না, আমাকে আর এখানে থাকলে হবে না, চলে যেতে হবে আমায়, নইলে সবাই যে বুঝতে পারবে আমি কত বড় ভক্ত। তাই কি করলেন, সবে চলে যাবে বলে উঠে দাঁড়িয়েছে, পুরোহিত ডাক দিলেন, দাঁড়াও, এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই, তবে তুমি কি সেই মাধবেন্দ্রপুরী? ও গো বৈষ্ণব, আমি এতদিন গোপীনাথ সেবা করেছি, কিন্তু আমার জানা ছিল না যে ভক্তের জন্য ভগবান প্রসাদ চুরি করে। ও গো বৈষ্ণব, আমি যখন তোমায় পেয়েছি আর আমি তোমায় ছাড়ব না। ও গো বৈষ্ণব, বৈষ্ণব আমি তোমার আর চরণ ছাড়ব না। তাই সেই পুরোহিত কি করছে মা, কেঁদে কেঁদে বলছে, ও তোমার চরণে ছাড়া করো না গো, চরণে তোমার চরণে পূর্ণ করেছিল। এইভাবে ভগবান
ভক্তকে বারে বারে বড় করে দেখিয়ে এসেছে, ভগবান বারে বারে বলে এসেছে, আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে মা আর একটা ভক্তের কথা একটু বলি, এই কলিযুগে নিমাই পণ্ডিত মানে নিমাইয়ের একটা বন্ধু ছিল, নাম তার রঘুনাথ শিরোমণি। এই রঘুনাথ শিরোমণি একটা গ্রন্থ রচনা করেছে, আর আমার ভগবান একটা গ্রন্থ রচনা করেছে। তা মা রঘুনাথ শিরোমণি কি করছে, মা তার বন্ধু নিমাইয়ের লেখা গ্রন্থটা পড়ছে, আর মনে মনে বলছে, আমি যে গ্রন্থ রচনা করেছি ঠিক একই গ্রন্থ রচনা করেছে আমার বন্ধু নিমাই, কিন্তু নিমাইয়ের যে লেখার ভাব, নিমাইয়ের যে লেখার ভাষা, কলিযুগের মানুষ যদি একবার পড়ে আমার লেখা গ্রন্থ আর কেউ পড়বে না, সবাই নিমাইয়ের লেখা গ্রন্থ পড়বে। এই ভাবে রঘুনাথ শিরোমণি নয়নে জলে ভাসাচ্ছে। ভগবান তো অন্তর্যামী, আজ অন্তরে জানতে পারলেন, আর অন্তরে জানতে পেরে কি করছে, মনে মনে চিন্তা করছে, আমার জন্য আমার বন্ধু কাঁদবে, এ আমি সইতে পারবো না। তাই কি করলেন, নিজে যে গ্রন্থ রচনা করলেন সেটা সুরধ্বনি গঙ্গার তীরে ভাসিয়ে দিলেন। তাই মা সেদিন থেকে ভগবান কোনো গ্রন্থ লেখেননি, কারণ নিজের বন্ধুর জন্য, কারণ সে যদি গ্রন্থ লেখে তাহলে আমার বন্ধু কষ্ট পাবে, আমার বন্ধু কাঁদবে, আর সেটা আমি সইতে পারবো না। সেই জন্য লিখল না গ্রন্থ। ভগবান যদি মনে করতেন গ্রন্থ লিখে গ্রন্থের পাহাড় বসিয়ে দিতে পারতেন, লিখল না এই কারণে। তবে মা কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান কিছু শ্লোক লিখে গিয়েছে, কিছু শ্লোক তিনি লিখে গিয়েছেন মা, তার মধ্যে একটা আমরা আস্বাদন করব। কি বলছে, ত্রিনাদপি শুনেছেন তরুণের সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি শুনেছেন, তৃণ মানে কি মা, ঘাস, তৃণ মানে ঘাস। আচ্ছা বলুন তো মাইরা, ঘাসের নিচুতা কেমন, কেউ যদি ঘাসের উপর পা রেখে রেখে চলে যায় ঘাসটা কি করে মা, আবার পরক্ষণে মাথা উঁচু করে দাঁড়ায়, ঠিক তো মা? বলছে শোনো, এই কলিজীবেরও এমন হতে হবে, কলিজীবের মানুষের এমন নিচুতার দরকার। কেমন, কেউ যদি তোমাকে এক ঘা মারে তোমার কি করা উচিত জানো, কেউ যদি তোমাকে এক ঘা মারে তুমি গালটা বাড়িয়ে নেবে আর একটা চর নেওয়ার জন্য, কিন্তু আমরা তা করি না। আমরা কি করি মা, কেউ যদি আমাদের এক ঘা মারে আমরা উল্টে তাকে দশ চর মারি। যদি গায়ের শক্তিতে না কুলোই মা, দূর থেকে হাত পা ছড়ে গালাগালি দিই মা। বলছে শোনো, কলিজীবের নিচুতা হবে ঘাসের মতো। এবার কি বলছে, তরুণেরও সহিষ্ণু না, বৃক্ষের মতো, তরু মানে গাছ, বলছে গাছের মতো সহ্য গুণ থাকতে হবে। তা গাছের সহ্য গুণ কেমন মা, গাছের সহ্য গুণ কেমন, গাছের আবার মা দুটো সহ্য, একটা অন্তরে একটা বাইরে। বাইরে কোনটা, এই যে কেউ যাচ্ছে পথ ধরে গাছ দেখতে পেলো, গাছের পাতা ছিঁড়ে নিল, গাছের ডাল ভেঙে নিল, এটাই হচ্ছে গাছের বাইরের সহ্য গুণ। এবার অন্তরের সহ্য গুণ কোনটা মা, এই যে এত ঝড় বৃষ্টি হয়ে গেল মা, এই সামনে একটা ঝড় হয়ে গেল, কি বলুন তো কি ঝড় হয়েছিল, হ্যাঁ বুলবুল ঝড় হয়েছে, মানুষের কত ক্ষতি করে দিয়ে গেল, কিন্তু গাছ কি করেছে, সব সময় মানুষকেই রক্ষা করে চলেছে। কিন্তু
আর আমরা কি করছি, গাছকে কেটে ফেলে দিচ্ছি মা, গাছের পাতা ছেড়ে নিচ্ছি, গাছের ডাল ভেঙে নিচ্ছি। এটাই গাছ অন্তরে ভাবে আর অন্তরে কাঁদে, এটাই হলো তার অন্তরের সহ্য গুণ। এবার কি বলছে, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। অমানেন মানদেন বলছো, তুমি অম্বানিকে সম্মান দাও তবে তুমি সম্মান পাবে। তখন আমরা কি করলাম, দশ পা পিছিয়ে বললাম, না না না, তুমি তোমার দেহ থেকে সৃষ্টি করেছো জীব, মনুষ্য দেহ সৃষ্টি করেছো, তুমি সম্মান দেবে, আমরা সম্মান দিতে পারবো না। আমরা কি করি মা, সম্মান দিই না। তাই বলছো মা, তুমি আগে সম্মান দাও কাউকে তবে তুমি সম্মান পাবে। তাই মা, এই জন্যই ভগবান গ্রন্থ লিখলো না, ভগবান বারে বারে ভক্তকে বড় করে দেখিয়েছে। তাই আপনারা সেই ভক্তের আসনে বসে আছেন, তাই যদি আপনারা কৃপা না করেন আমার গৌরী কখনো কৃপা করবেন না। তাই মা, আজ আমরা একটা বিষয়বস্তু যাব, তার আগে আমরা একটু গৌর কথা শুনবো, কারণ গৌর কৃপা না হলে যে আমার কৃষ্ণ কৃপা পাওয়া যায় না মা, আগে গৌর কৃপা পেতে হবে। তাই গৌর কৃপা পাবো আমরা, ভগবান মা শুধু এ যুগে আসেনি, বলতে গেলে ভগবান শুধু এ যুগে আসেনি, ভগবান আরো তিনটে যুগে এসেছিল। কি কি যুগে এসেছিল ভগবান? এসেছিল সত্য যুগে, সত্য যুগে এসে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলো। আবার ত্রেতা যুগে এলো রাম আদি অবতারে, রাম আদি অবতারে এসে রাবণ কুম্ভকর্ণ বধ করলো। আবার দ্বাপর যুগে এলো মা, দ্বাপর যুগে এসে মাত্র ছদিন বয়সে এক বিশাল রাক্ষসীকে বধ করেছিল মা। কে বলুন তো, কার গানে আছে, কাকে বধ করেছিল মা? রুমনি। কাকে বধ করেছিল মা? পুতনা বধ করেছিল মা, পুতনা। মায়াবিনী রাক্ষসী অপূর্ব সুন্দর তাকে দেখতে মা, বৃন্দাবনে এসে ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করছে, গো এই যে ব্রজবাসী গো, শুনলাম নাকি যশোদার ঘরে নাকি একটা ছোট লালা হয়েছে, তা আমাকে একটু নিয়ে চলো না, আমি একটু দেখতে চাই। তা নিয়ে গিয়েছে, যখনই যশোদার ঘরে গিয়েছে, যশোদার ঘর প্রতিনিয়ত প্রতিঘাত হচ্ছে, এত মায়াবিনী রাক্ষসী এত অপূর্ব দেখতে মা, তার ঘর আলো হয়ে গিয়েছে। গিয়ে বলছে, এই যে দিদি গো, দেখি দেখি দেখি, আহা তোমার কোলে কি সুন্দর লালা, আমার কোলে একটু দেবে গো, দাও না। বৃন্দাবনে মা ব্রজবালি ভাষা, ছেলেদেরকে লালা বলা হয় আর ছোট ছোট মেয়েদের বলা হয় লালি। তা বলছে, তোমার লালাকে আমার একটু কোলে দাও না, আমি একটু নিতে চাই। তা দিয়েছে, যশোদা কি করছে, যশোদা দিয়েছে, যশোদা তো গোয়ালা বাড়ির মেয়ে, অনেক কাজ পাজ আছে করতে হবে মা, তাই কি করছে, পুতনা কি করছে, পুতনার কোলে দিয়েছে। আচ্ছা বলছে, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি মথুরা থেকে। পুতনা কি করছে, কোলে করে নিয়েছি, কোলে করে নিয়ে আর উড়ে চলে যাচ্ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে, ব্রজবাসীরা দেখছে, কই গেল কই গেল কই গেল বলে চলে গেল। সবাই ছুটে যাচ্ছে মা, পুতনা কি করছে, কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। মহাজন বলছে, আচ্ছা এরা যে ছুটে ছুটে চলেছে, এদের পায়ে কোনো আঘাত হচ্ছে না? যেমন দেখবেন মা, কাটা ঘুড়ি কেটে গেলে কি হয়, কাটা ঘুড়ি কেটে গেলে বাচ্চারা কি করে, বাচ্চারা ওই কাটা ঘুড়ির দিকে লক্ষ্য করে চলে যায়, কোথায় কাটা আছে, কোথায় কাজ আছে,
কোথায় খালা আছে এই সব কিন্তু মা লক্ষ্য করে না। ওই যে কাঠাগুড়ি চলে যাচ্ছে মা, ওই দিকে তাদের লক্ষ্য থাকে। বলছে শোনো, এদের কেন বিপদ হচ্ছে না জানো? এরা যদি পুতনার দিকে তাকিয়ে তাকিয়ে যেত তাহলে বিপদ হতো, কিন্তু এরা যে পুতনার দিকে যাচ্ছে না গো, এরা আমাদের বিপদ ভঞ্জন মধুসূদনের দিকে তাকিয়ে চলেছে। তাই তাদের মা কোনো আঘাত হচ্ছে না, কারণ সে ভক্তের ভগবান। তাই কি বলছে, সে যে ভকেতে রে ভগবান, ভকেতে রে ভগবান। সেটা অমৃত হয়ে যায়, ভগবানের অধরামৃত। আর যদি বা বিষ থেকে যায়, যাওয়ার কালে যে আমি কৃষ্ণ দর্শন তো পাবো। এবার ভগবান কি করছে, যখন টানছে পুতনা বলছে মুঞ্চ মুঞ্চ, ভাগবতে বলছে মুঞ্চ মানে কি ছাড়িয়ে দাও, পুতনা বলছে আমাকে ছেড়ে দাও লাগছে না, পুতনা বলছে হে গোবিন্দ আমার ভব বন্ধনটা তুমি ছাড়িয়ে দাও, বলছে তুমি আমার ভব বন্ধন ছাড়িয়ে দাও। ভগবান এমন টান দিলে কি করলেন মা, শেষ পর্যন্ত পুতনার দেহের প্রাণটাও নিয়ে নিলেন।
তাই মা, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, আমার ভগবান না এসে থাকতে পারে না। তাই কি বলছি, আরে ডাকার মতো ডাকলে তারে আমার ভগবান কি থাকতে পারে। সেই ভগবানকে চিনতে পারলাম না, তাড়িয়ে দিলাম নদিয়া থেকে মা। এই ভগবান, ভগবান কি করলেন, ভগবান আমাদের জন্য এই মনুষ্য দেহটা সৃষ্টি করলেন, 206 কানা হাড় দিয়ে তৈরি করলো, রক্ত মাংসের গোড়া তৈরি করলো। এই যে দেহটা দেখছেন না মা, দেহটা হচ্ছে মা পাঁচতলা ঘর। প্রথম তলায় দিয়েছে মাটি, দ্বিতীয় তলায় জল, তৃতীয় তলায় আগুন, চতুর্থ তলায় হাওয়া, আর এই যে পাঁচতলা দেখছেন মা, এটা ঘরের ছাদ। কেউ যদি মা এই মাটি থেকে ভগবানকে দেহ ঘরের ছাদে তুলতে একবার যদি পারে, আমার ভগবান তাকে কৃপা করে। কেমন ভাবে, আপনি যদি এখানে বসে থাকেন, পৃথিবীর সব খবর আপনার জানা হয়ে যাবে মা। এগুলো পারে কারা, সাধকরা, মহাজনরা পারে এগুলো। তাই মা, এবার ভগবান কোথায় থাকে, এই যে পাঁচতলা ঘর, ঘরের এই পাঁচতলা ঘরের মধ্যে ভগবান কোথায় থাকে মা। এই যে তিন তলায় দিয়েছে আগুন,
আর চতুর্থ তলায় দিয়েছে হাওয়া। এই যে দেখবেন মা, আগুনের গায়ে যদি হাওয়া লাগে কি হয় মা, আগুনটা দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায় আগুন। ঠিক এই চোরা কুঠুরির মধ্যে আমার ভগবান বাস করে। আচ্ছা মা, ভগবান যখন ঘর তৈরি করে, দৃষ্টান্ত দেখুন একবার, কলিযুগেও তাই মা, কলিযুগের বাবা মারা যখন ঘর তৈরি করে নিজের সুখের জন্য করে কি মা? করে না, নিজের সুখের জন্য করে না, ছেলে মেয়েদের সুখের জন্য করে। এক বৃদ্ধ বাবা, বাড়ির কর্তা, সারা জন্মের পরিশ্রমের টাকা নিয়ে দুই ছেলের জন্য দুটো ঘর করে দিয়েছে। প্রত্যেক দিন রাতের বেলায় ছেলে বৌমারা, বড় ছেলে উত্তর দিকের ঘরটা নিল, আর ছোট ছেলে নিল কোনটা, পশ্চিম দিকের ঘরটা। প্রত্যেক দিন রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ে দুই ছেলে বৌমারা। আর ওই যে বৃদ্ধ বাবা, বাড়ির কর্তা আর গিন্নি বাড়ির বারান্দায় শুয়ে আছে। একদিন হলো কি, আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। যখন গভীর রাত হলো, কি হলো মা, মেঘের বুক চিরে ঝিরঝির করে বৃষ্টি নেমে এলো। যখনই ঝিরঝির করে বৃষ্টি নেমে এলো, বৃষ্টি নেমে আসার পর ওই কর্তার গাটা পুরো ভিজে গেল। গিন্নির ঘুম ভেঙে গিয়েছে, কি কি দেখলাম আমি, কর্তার গাটা পুরো ভিজে গিয়েছে, ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে। কর্তার ঘুম ভেঙে গেল। কি সুদর্শনের মা, সুদর্শনের মা, তুমি এখনো ঘুমাওনি? আচ্ছা বলো তো, তুমি এই সারা জন্মের পরিশ্রমের টাকা নিয়ে, সারা জন্মের অক্লান্ত পরিশ্রমের টাকা নিয়ে দুটো ছেলের জন্য দুটো ঘর তৈরি করে দিলে। আচ্ছা আমিও তো তোমার হাত ধরে এসেছিলাম এই ঘরে, তোমার মনে হয় না, তোমার মনে হয় না আমার জন্য, আমাদের জন্য একটা ঘর করে দিতে পারছো না? শোনো, পারি তো, করেছি গো। কোথায় গো, অন্য কোনো জায়গায় ঘর কিনেছি? আরে না না না, হাতটা নিয়ে গেলেন, হাত ধরে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ওই যে দেখো গো, দুটো ঘরের মাঝখান দিয়ে একটা সিঁড়ি উঠেছে না, ওই সিঁড়ির নিচে একটা ছোট ঘর, মানে কুঠুরির মতো বললে যা হয়, ওখানে আমরা একটা ছোট দরজা বসিয়ে নেব। নিয়ে জীবনের বাকি কটা দিন নয় ওখানেই কাটিয়ে দেব, কি বলছো গো? আচ্ছা তুমি শোনো, এই এত পরিশ্রম করে যে আমি সংসারটাকে গুছিয়েছি, যদি গভীর রাত্রে চোর আর ডাকাতে মিলে এসে এই সোনার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়ে যায়, তাহলে জি, যদি ভেঙে তছনছ করে দেয়, এই এত অক্লান্ত পরিশ্রমের ফল যে বিধাই যাবে গো, পারবে না সুদর্শনের মা আমার সঙ্গে রাত জেগে, আমার সঙ্গে রাত জেগে সংসারটাকে পাহারা দিতে? পারবো গো, খুব পারবো, আমি খুব পারবো। তাহলে মা ভাবুন, এই যে কলিযুগে পাপাচারী ব্যভিচারী অত্যাচারী মানুষগুলো রয়েছে, যারা বাবা মার উপর অত্যাচার করে, অনাথ আশ্রমে দিয়ে আসে, ছেলে বৌমারা ভাবে আমরা বাবা মার উপর অত্যাচার করছি, আমরাই জানি আর বাবা মা জানে, আর কেউ জানে না, কিন্তু যে দেখার যে জানার সে যে জানছে, সে জানে। তুমি কি ভেবেছো, তুমি ভেবেছো যে আমি যে ভাবলাম, কি ভাবলাম, আমি এত অত্যাচার করছি, এত অত্যাচার করছি, এত অনাচার করছি, কেউ জানলো না, কেউ বুঝতে পারলো না, না
উপরের ফলে যে উপরেই আছে, তাই একটা গান আমার মনে পড়ে গেল মা, এক সাধকের গান। সাধক কি বলছে, ভেবেছো কি মনে এই ভুবনে, ভেবেছো কি জানে না, বারে বারে আর আশা হবে না মন আমার, বারে বারে আর আশা হবে আরে ভেবেছো তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতার পাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতার পাতায়, বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি ছুটি, তার কাছে কিছু চলে না, বারে বারে আর আশা হবে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, বারে বারে আর আশা হবে না মন আমার, 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 বারে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না, গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো এতক্ষণ আমরা নবদ্বীপ ছিলাম মা, এবার একটু বৃন্দাবনে যাব, একটা গৌরী একটা ভক্তের কথা আমরা আস্বাদন করব, তো তার আগে একটু বৃন্দাবনে যাব। আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি আমার জন্য, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, যারা যারা হাত, যাদের হাত আছে তারা হাত তুলবে, যাদের হাত নেই হাত তুলতে হবে না, আমি বলবো না, দেখি কাদের হাত আছে। কারা কারা বৃন্দাবনে যাবেন, রাধারানী কি বল, শ্যাম সুন্দর কি বল, মদন মোহন কি বল, গিরিধারি গোপীনাথ কি বল, সবাই হাত সবাই গুলো ধ্বনি দি,
তাহলে সবাই বৃন্দাবনে যাবেন মা। আচ্ছা মা বলুন তো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। জেনে নিন মা, বৃন্দাবনে যেতে গেলে হরে কৃষ্ণ বলতে হয়। না মা, যদি কেউ বীরভূমে যান মা, বীরভূমটা হলো নদিয়ার মানে নিতাইয়ের দেশ, সেখানে কি বলতে হয়? বীরভূমে গেছেন গেলে বলতে হয় জয় নিতাই, ঠিক আছে? আর নদিয়া নবদ্বীপ গেলে সেটা তো গৌড় দেশ, তাই বলতে হয় মা, ভুল করবেন না মা, সেখানে গেলে বলতে হয় জয় নিতাই গৌড় হরিব। আর মায়াপুর ইস্কন মন্দিরে যান মা, সেখানে গেলে কি বলতে হয়? সেখানে তো ইস্কন মানে সেখানে আমেরিকার মানুষ সব সময় হরে কৃষ্ণ নাম জপে, তাও আবার হরে কৃষ্ণ ঠিক করে বলতে পারে না, হরে কৃষ্ণ মা তবুও কিন্তু বলে, তাই মা ওখানে গেলে বলতে হয় হরে কৃষ্ণ। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে, ঠিক আছে? তাহলে আমরা বৃন্দাবনে যাব একটা ভজন আস্বাদন করতে করতে, আপনারা সবাই একটু আমার সঙ্গে করে করে তালি দেবেন কৃপা করুন, ঠিক আছে? আর একটু মুখেও বলবেন, তাহলে আজ আমরা বৃন্দাবনে যাচ্ছি কেমন ভাবে? চলো মনে চলো মনে চলো। আচ্ছা যমুনা কোথায়? যমুনা হলো বৃন্দাবনে, বলে গঙ্গায় স্নান করতে পারলাম না যমুনা, গঙ্গায় স্নান করতে পারলাম না যমুনা, আবার চলে যেতে হবে। বলে শোনো মীরা ভাই বলছে, এ গঙ্গা যমুনা না, ভগবান যে দেহটা দিয়েছে এই দেহের মধ্যেই গঙ্গা যমুনা আছে। কোথায় বলুন তো এই দেহের মধ্যে গঙ্গা যমুনা কোথায়? মায়েরা বলবেন এখান থেকে, দুটো কানে আছে। গঙ্গা যমুনা কোথায়? চোখে চোখে, এই যে গঙ্গা যমুনা চোখে, যদি কৃষ্ণ কৃষ্ণ বলে
এই নয়নে জলে দেহটাকে স্নান করাতে পারো, তবে দেহ শীতল হবে, সেটাই মীরা ভাই বলেছে। এবার কি বলছে? ব্যাঙে শিবা চরণ কমল পদ শ্রী রে চরণ
মা। আচ্ছা আপনারা সবাই বলেছেন তো? আচ্ছা মায়েরা কেউ কথা বলছো না কেন? সব মনে মনে বলেছে। মনে মনে? হ্যাঁ। মায়েদেরকে ঘুম পেয়ে গেছে নাকি? তাহলে মা আপনারা সবাই বৃন্দাবনে এসেছেন? বৃন্দাবনে যখন এসেছি অনেকে রাধা বলেছে, অনেকে বলেননি। তবে মা রামকৃষ্ণ পরমহংসদেব একদিন হরিনাম শুনছিল, হরিনাম শুনছিল, ঠিক এমন সময় বিলে মানে নরেন এসে বলেছিল, ঠাকুর ঠাকুর আমি দেখেছি তুমি হরিনাম শোনার সময় হরিনাম শুনতে শুনতে কেঁদে ওঠো আর কেঁপে ওঠো, কিসের জন্য? আচ্ছা হরি নামের যদি কৃপা হবে, হরি নামের যদি কৃপা হবে কাঁদবে কেন? আর যদি কাঁদো তাহলে হরি বলবে কেন? তা বলেছিল, এই দেখ শোন নরেন, তুই তো শিক্ষিত ছেলে, মুখে বললে তুই বুঝবি না, তাই তোকে ভালো করে বুঝিয়ে দিই, যা একটা পেরেক নিয়ে আয়। নিয়ে এসেছে, গিরিশকে বলল, গিরিশ গিরিশ তুই একটা চুম্বক নিয়ে আয়। নিয়ে এসেছে, চুম্বক নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে এইবারে ধর। আচ্ছা কিছু হচ্ছে কি? বলে হ্যাঁ টানছে তো, দেখলি আমি বললাম না পেরেক চুম্বককে টানবে। আরে কেন পেরেক টানবে কেন, চুম্বক তো পেরেককে টানছে মানে লোহাকে টানছে। বলে বাহ, তাহলে তো চুম্বকের হেবি ক্ষমতা আছে দেখছি তো। পেরেকটা কি করেছে মা, ভালো করে কাদা মিশিয়ে দিয়েছে, কাদা মিশিয়ে দিয়ে বলছে এইবার ধর। টানছে কি না তো? আরে এমন ভাবে কি টানে, টানবে কেন, গায়ে তো নোংরা বসে আছে, নোংরা হয়ে আছে, টানবে না। এই জন্যই তোমাকে সবাই পাগল ঠাকুর বলে। যা ধুয়ে নিয়ে আয়। ধুয়ে নিয়ে এসেছি, কোথায় যাচ্ছিস? পুকুরে তো, যা পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি, এইবার টানছে তো। বলে হ্যাঁ। বল নরে তুই কি বুঝলি কেন? এই যে আমি বুঝলাম, আমি তো বুঝলাম যে চুম্বক লোহাকে টানে, কিন্তু লোহার গায়ে যদি নোংরা থাকে দূরে থাকে তাহলে চুম্বক লোহাকে টানবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, শালা ওটা তো আমি বুঝি কিন্তু তুই বুঝিস না। রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেক কথায় শালা বলতো। বলে শোন নরেন, ওটা আমি বুঝি কিন্তু তুই বুঝিস না। কি বলছো? আমি বুঝি না বলছে না। পরে শোন, আমার ভগবান হলো চুম্বক আর তুই হলি পেরেক, তুই পেরেক আমি পেরেক, এই আপনারা যত ভক্ত বসে আছেন সবাই পেরেক, ভগবান হলো চুম্বক, এই ভক্ত পেরেক। যদি মা পরিষ্কার না থাকে, যদি কাছে না থাকে তাহলে ভগবান আমাদের কাছে টানবে না মা, ভগবান টানবে না তাদের কাছে। তাই জন্য বলছে শোনো আগে পরিষ্কার থাকতে হবে। তবে মা পরিষ্কার বলতেই আমাদের শরীরটা পরিষ্কার না, মন পরিষ্কার থাকতে হবে। মন পরিষ্কার করতে কিসের দরকার হয় মা? সাবানের। কিসের দরকার সাবানের হয় না? সাবান দিয়ে মন পরিষ্কার করতে হবে। তবে মা এই সাবান নয়, এই প্রাকৃতিক যুগের সাবান নয়। এটা কেমন সাবান, এই সাবান পাবো কোথায়,
কেন ব্রজেশ্বরী রাধা রানীর কোম্পানির কাছে চলে যাও, তুমি পেয়ে যাবে, পেয়ে যাবে তুমি। বলছে আচ্ছা, কোম্পানি গেলে তো একটা দেবে না, আমাকে ডজন ধরে নিতে হবে। আমি একটা কোথায় পাবো? একটা দোকানদারের কাছে চলে যাও। এই কলিযুগে দোকানদারটাকে, তিনি হলেন গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসেন মা, তিনি হলেন গুরু। সেই গুরুরূপী দোকানদারের কাছে যাও, তুমি পেয়ে যাবে। গুরুরূপী দোকানদারের কাছে যাও, ঠিক আছে। আচ্ছা মা, এবার শুধু তো সাবান বসলে হবে না, তার সঙ্গে কিসের প্রয়োজন মা? সর্প। কি মা, সাবানের সঙ্গে সর্প প্রয়োজন হয়? জলের প্রয়োজন হয় না? জলের প্রয়োজন, জল কোথায় পাবো? কেন, এই যে গঙ্গা যমুনা আছে, এই গঙ্গা যমুনা দুটি নয়ন থেকে যে প্রেমাশ্রু ঝরে ঝরে পড়বে, সাবান রূপি বীজ আর নয়নের জল মিলিত মিশ্রিত হয়ে যখন একাকার হয়ে যাবে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। এই মনের ময়লা দূর হয়ে যাবে, আর তখনই ভগবান চুম্বক রূপী ভগবান তোমায় কাছে টানবে। তাই মা, দেখবেন মা, ভগবানের কাছে মা সব কিছু আছে। ভগবানের প্রাসাদ আছে, ধন ঐশ্বর্য সব আছে, নেই কি? নেই কি মা? ভক্তের একটু পদরজ, ভক্তের একটু চরণ ধুলো তার কাছে নেই। যেমন দেখবেন মা, ভোটের সময় যে নেতাদের 10 বছর দেখা যায়নি মা, সেই নেতারা বাড়ি বাড়ি বয়ে যাবে, দিদি গো দাদা গো একটু ভোটটা দিও এবছর। কারণ নেতাদের পকেটে মা গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা ঐশ্বর্য সব আছে, নেই কি মা? কি বলুন তো, নেই কি? নেই ভোট, নেই। এই ভোটটা পাওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে বলে। ঠিক তেমনি ভগবান, ভগবানের সব আছে, নেই কি ভক্ত? আর ভক্তের চরণ ধুলো এইগুলো নেই বলে ভগবান ভক্তকে কাছে টানে। সেই জন্য মা, আপনারা আর একবার আমার সঙ্গে বৃন্দাবনে যাবেন, একটু হাত তুলে কৃষ্ণ বলে। তবে মা, দেহ তো যাওয়া যাবে না, এই মনটা নিয়ে যেতে হবে। তবে মা আবারও বলছি, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই হলো মধুর বৃন্দাবন, আবার যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই বৃন্দাবন। তাই মা, আপনারা বৃন্দাবনে বসেই বৃন্দাবনে মন নিয়ে যাবেন। তাই আপনারা আর একবার সবাই বলবেন, বলুন, হাত তুলুন সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই হাত তুলেছেন তো, এবার সবাই মিলে বলুন, চলো মনে শ্রী বৃন্দাবনে রাটে গি রাধা রাধা না, মিলেঙ্গে কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি, ও মিলেঙ্গে গিরি ধারি। তাহলে হাত তুলুন একবার সবাই মিলে একটুখানি, এমন ভাবে দুলে দুলে বলবেন, ঠিক আছে? পরিক্রমা করে জীবন সফল বানায়,
বলতে হবে মা, জোরে জোরে। রাধা রানী কি হলো না, আরো জোরে বলতে হবে। রাধা রানী কি, সবাই হাত তুলেছেন কি? জয় বলবেন কেন, হ্যাঁ বলবেন, ঠিক আছে? তাহলে মা আমি কিন্তু বলছি, আরেকবার তুলবেন সবাই। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি? আমি কি বলছি বলুন তো, একটু মন দিয়ে শুনবেন মা। রাধা রানী কি, রাধা রানীটা কি, রাধারানী আসলে কি সেটাই তো বলছি। রাধারানী হলো আশ্রয়, আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকারণ। আশ্রয় করে ভজন সাধনা করতে হবে, তা আশ্রয়টা হলো রাধারানী। রাধারানী চরণ না আশ্রয় করলে গোবিন্দকে পাবে না, সেই জন্য মা আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। তাহলে সবাই মিলে বলেছে, এবার আমরা বৃন্দাবন এলাম। আচ্ছা, আমার বিষয়বস্তু হলো পিসিমার, নিতাই আর গৌর। মাটির নিচ থেকে একটা বিগ্রহ পাবে, সেটা হলো গৌর আর নিতাই বিগ্রহ। আর এই মাটির নিচ থেকে নিতাই গৌর বিগ্রহ তুলে নিয়ে সেবা হয়েছিল, সেবা করেছিল কে মা, করেছিল জমিদার গিন্নি চন্দ্র শশী দেবী। আমরা গর্বিত, কারণ কারণটা কি বলছো শোনো। বৃন্দাবনে যখন অনেকে ভক্ত যায় মা বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করতে, রাধা কৃষ্ণ দর্শন করতে, কিন্তু যখন এই নিতাই বিগ্রহ যায়, গৌর বিগ্রহ যায় বৃন্দাবনে, তখন কোনো নিতাই গৌর বিগ্রহ ছিল না। প্রথম নিয়ে গিয়েছিল চন্দ্র শশী দেবী এই নিতাই আর গৌরকে। এই নিতাই গৌরকে যদি এখন দেখতে চান, বীরভূমে পাবেন না, কৃষ্ণনগরে পাবেন না, তথা নদীয়ানেও পাবেন না। যেতে হবে কোথায়, বৃন্দাবনে। কোথায় পাবেন এই বিগ্রহ, বনখণ্ডিত মহাদেবের সামনে দেখতে পাবেন আপনারা সেই নিতাই আর গৌর। তাহলে সেই নিতাই গৌর বৃন্দাবনে নিয়ে গিয়েছিল, সেখানে আবার চন্দ্র শশী দেবী তার নিজের নামটা গোপন রেখেছিল, সেখানে তাকে সবাই পিসিমা বলে ডাকতো। কিসের জন্য ডাকতো, কারণটা কি, সেই কারণ আমরা শুনবো, সেই জন্য বিষয়বস্তু শোনা। এইরকমই এক ভক্তের কথা আমরা শুনবো। তবে মা, এই ভক্তের কথা শুনবার আগে আরেকটা ভক্তের একটু কথা শুনি, আমি খুব ছোট করেই বলবো। ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি মা, তার নাম হলো অভয় চরণাবৃন্দ ভক্তি প্রদান গোস্বামী প্রভুপাদ। এই প্রভুপাদকে এক ভক্ত এসে প্রশ্ন করেছিল, হে প্রভু, আমার মনে দুটো প্রশ্ন জাগরিত হয়েছে গো, আমি তাই চাই, জানো কি আমি চাই, তুমি যদি অভয় দাও সেই দুটো প্রশ্ন আমি তোমাকে বলতে চাই। বলো 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 ভক্ত, তোমার মনের প্রশ্ন কি?
আমার মনের প্রশ্ন, তাহলে শোনো গো। এই যে কলিযুগে যারা কৃষ্ণ বহির্মুখী জীব, যারা কৃষ্ণ শোনে না, কৃষ্ণ বলে না, কাউকে শুনতে দেয় না, কাউকে বলতে দেয় না, কেউ যদি হরিনাম শুনতে আসে তাকে বলে হরিনাম শুনতে গিয়ে কোনো কাজ নেই গো, ঘরে বসে বসে সিরিয়াল দেখো অনেক কাজ আছে। এই রকমই কৃষ্ণ বহির্মুখে জীব দিয়ে মৃত্যু কেমন করে হবে? আর একটা প্রশ্ন আছে প্রভু। কি? আচ্ছা তাহলে শোনো, আরে যে কৃষ্ণ ভক্ত, কলিযুগের কৃষ্ণ ভক্ত, প্রত্যেকদিন কৃষ্ণ বলে, কৃষ্ণ জাগরণে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপ্নে কৃষ্ণ, নির্দয় কৃষ্ণ, এই সব কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সবাইকে বলে বেড়ায় তোমরা কৃষ্ণ বলো, একবার হরি বলো, এই সব কৃষ্ণ ভক্তের মৃত্যু কেমন করে হবে আমায় বলে দাও। শোনো ভক্ত, এ শুধু তোমার প্রশ্ন নয়, এ হলো কলি জীবের প্রশ্ন, প্রত্যেকটি মানুষের প্রশ্ন। শোনো ভক্ত, বিড়াল দেখেছো কখনো? বিড়ালের শিকার কি মা বলুন তো একটুখানি, বিড়ালের শিকার কে? ইঁদুর। বিড়ালের শিকার হলো ইঁদুর। যখন ইঁদুর, বিড়াল যখন ইঁদুরকে ধরে, বিড়াল কি করে মা, শান্ত হয়ে কি বসে থাকে? থাকে না, সে শান্ত হয়ে বসে থাকে না, সে কি করে, সে কি করে, কখন সুস্থ ভাবে কখন আমি তাকে নাঙ্গালে পাবো, আর কখন তাকে আমার নাঙ্গালে পেলে তার মাংস আমি ভক্ষণ করব। যখনই তাকে নাঙ্গালে পেল, তার ঘাড়ে দাঁত বসিয়ে তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে তাকে মারতে 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 মেরে ফেলে তার মাংসটাকে ভক্ষণ করে। কিন্তু যখন ওই বিড়ালটা তার বাচ্চাকে ধরে মা, ওই বিড়ালটা যখন তার বাচ্চাকে ধরে মা, একই দাঁত মা, দাঁত তো পাল্টে আসে না, একই দাঁত দিয়েই ধরে, একই দাঁত দিয়ে ধরে, কিন্তু মা ধরার মধ্যে পার্থক্য আছে, তাকে আদর যত্ন সোহাগ করে তাকে ধরে মা, সোহাগ করে তাকে ধরে, সেই জন্য বলছেন মা। তাহলে বুঝলে ভক্ত, যারা কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলতে দেয় না, কৃষ্ণ শোনে না, কাউকে শুনতে দেয় না, সেই সব ভক্তের কেমন ভাবে মৃত্যু হবে জানো? তার প্রত্যক্ষ প্রমাণ হলো হিরণ্যকশিপু, ভগবানের নরসিংহ রূপ ধরে ওই হিরণ্যকশিপুকে কেমন করে বধ করেছিল মা আপনারা সবাই কিন্তু জানেন। বলছে শোনো, যারা কৃষ্ণ বহির্মুখী জীব, কৃষ্ণ বলে না, কৃষ্ণ শোনে না, কাউকে বলতেও দেয় না, তাদের মৃত্যু হবে এমন ভাবে হিরণ্যকশিপুরের মতো, তাকে মারতে মারতে মেরে ফেলে তার মাংসটাকে ভক্ষণ করবে আমার ভগবান। আরে জানো ভক্ত, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, রাধে রাধে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তাদের ভগবান মারবেই না, তাদের ভগবান কি করবে, ভগবান তাদের আদর যত্ন সহাগ করে তাদের বুকের মাঝে জড়িয়ে ধরবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই ভক্তের দুটো প্রশ্ন, তাই মা আজ আমরা বিষয়বস্তুটা আস্বাদন করব। মাত্র 15 দিন আগে মা, মাত্র 15 দিন আগে মারা গিয়েছে কে, জমিদার বাবু মারা গিয়েছে, বাড়িতে একটা শোকের ছায়া বইছে মা, একটা শোকের ছায়া বইছে। যখন শোকের ছায়া বইছে, আজ একটা পরিবার হবে মা, শ্রাদ্ধের আয়োজনে একটা কীর্তন হবে, তা কীর্তনে এসে বলছে গিন্নিমা,
তুমি বলো আমি কি কীর্তন গাইব। বলছে দেখো বাবা, আমার বলার চেয়ে মনে হয় তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো বাবা। ঠিক আছে, আজ আমি করব শ্রী গৌরাঙ্গের রূপের বর্ণনা। এই রূপের বর্ণনা গাইছে কেমন ভাবে বিষ্ণুপ্রিয়া, সাজের বেলায় যমুনায় জল আনতে গিয়েছে, গিয়ে আমার গৌর রূপ দর্শন করেছে। আর এত গৌর সুন্দর এত রূপ দর্শন করলো মা, সে তার কলসিটাই হারিয়ে দিল, কলসিটা যমুনায় ভাসতে ভাসতে চলে গেল মা। বাড়ি এসেছে, এবার বাড়ি এসে কি করছে মা, তার বাবা মার সাথে কথা বলতে পারছে না। তার প্রিয় সখী কাঞ্চনা এসেছে, তার কাছে বলছে, হ্যাঁরে কাঞ্চনা রে, আমি কি সুন্দর সেই রূপের কথা দেখ রূপের দেখলাম, আমার গৌর রূপ কি অপরূপ রূপ তার। চন্দ্রশশী দেবী গলায় কাপড় দিয়ে ভক্তের আসনে বসে কীর্তন শুনছে মা, আর বলছে, কীর্তনিয়া তুমি আরো গাও আরো গাও, আরো আমি শুনতে চাই মা। কীর্তনিয়া বলেছিল, বলে শোনো আমি যে বলবো এই গোড়া রূপের কথা আমি কত বলবো। তাই বলছে কি, আরে গোড়া রূপে রে গোড়া রূপে যাই বলি হারি হারি, গোড়া রূপে যাই বলি হারি। সোনার কানে নিয়ে এসে শুনতে হবে মা, তার সোনার মতো কান থাকতে হবে। তবে মা এই শোনা না যে গায়ে যে সোনা পড়ে আছে, এইসব শোনা না, এই সোনার কান না, সোনার কান মানে ভালো কান হয়ে শুনতে হবে। ওই জন্য মা যাদের ভালো কান, যাদের ভক্তি ব্যাটারি আছে মা, তাদের কানে এখনো পর্যন্ত বাঁশি বাজে, ভগবানের বাঁশি বাজে। একদিন ভবা বাংলা কি করেছিল মা, গাছে ফুল তুলছে আর একটা গান গাইছিল, বলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। তা কয়েকটা হিন্দুর ছেলে এসে বলেছিল, এই যে গোসাই ও গোসাই গোসাই গো,
বুঝি এই সকালবেলা গাঁজা গাঁজা খেয়েছো না কি গো? দেখুন মা, অনেকে বলে মা হিন্দুর শত্রু হলো মুসলমান। না না, হিন্দুর শত্রু মুসলমান নয় মা, হিন্দুর শত্রু হলো হিন্দুরাই। আপনি তিলক কেটেছেন, গলায় তুলসীর মালা পড়েছেন, তুলসীর মালা পরে রাস্তা দিয়ে যান মা, কোনো মুসলমানের ছেলে আপনাদের কোনো ইতিহাস করবে না মা, ক্রিটিসাইজ করবে না। কিন্তু হিন্দুর ছেলেরা বলবে মা, বলে ওই যে একটু একটু ছেলে মেয়েরা কিভাবে তিলক কেটেছে, আবার গলায় তুলসীর মালা পড়েছে, বলবে। কিন্তু কি করতে যাচ্ছে যদি কোনো মুসলমান জিজ্ঞেস করে, হ্যাঁ রে ভাই, বলে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে রে? বলে ও যাচ্ছে কোথায়, ও তো কীর্তন করতে যাচ্ছে। কীর্তনটা বলতে পারলো না মা, হিন্দু হয়েও বলতে পারলো না, বলছে কীর্তন করতে যাচ্ছি। তাই মা, হিন্দুর শত্রু হলো হিন্দুরাই, হিন্দুর শত্রু মা মুসলমান নয়। তা বলেছিল তোমার কৃষ্ণ তো মারা গিয়েছে সেই 5000 বছর আগে, এখনো বাঁশি বাজে? বলে হ্যাঁ বাজে। প্রমাণ? বলে শোন, প্রমাণ তো একটা রেডিও নিয়ে এসেছে। বলে গানটা ছাড় দেখি তো, গান ছেড়েছে। বলে এবার ব্যাটারি গুলো খুলে নে, খুলেও নিয়েছে। বলে এইবার গানটা চালা। বলে এই গোসাই, তুমি কি পাগল আছো নাকি গো? কেন রেডিওর ব্যাটারি খুলে নিলে মা গান আর বাজে গো? বাজে কি বাজে না, ব্যাটারি তো খুলে নিয়েছে, বাজবে কি করে? বলে শোন, ওটা তো আমি বুঝি, তুই বুঝতে পারছিস না। ঠিক তেমনি ভগবানের দিবানিশি বাঁশি বাজায়, কিন্তু আমাদের মধ্যে এই ভক্তির ব্যাটারিটা নেই মা। রাধে রাধে, যদি ভক্তির ব্যাটারি থাকে ভগবানের বাঁশি কানে ঢুকবে। তাহলে মা, যারা বলে আমি ভগবানের বাঁশি শুনতে পাই না, তারা তাদের মনের ভক্তির ব্যাটারি নেই, তাই তারা কানে বাঁশি শুনতে পায় না মা। তাই মা কীর্তন শুনতে এসে মা সোনার কান নিয়ে এসে শুনতে হবে মা, মন প্রাণ দিয়ে শুনতে হবে। চন্দ্রশশী দেবী কি করছে, মন প্রাণ দিয়ে কীর্তন শুনছে। আর ঠিক এমন সময় কীর্তনিয়া গে উঠলো কেমন ভাবে, আরে জয় 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 রবে করিল ভগবান, জয় 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 রবে করিল ভগবান, জয় 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 রবে করিল ভগবান। মাইরাকে উঠে যাবেন না, পালা তো এখনো শেষ হয়নি তো, সবে পালা শুরু করলাম, এখন পালা শেষ হয়নি মা। এটা কীর্তন হচ্ছে কোথায় বলেন তো মা, দেখি কারা কারা কীর্তন শুনছে একটুখানি বলুন। কীর্তনটা এতক্ষণ কোথায় হচ্ছিল, গাইছিলাম আমি কি, কিন্তু হচ্ছিল কোথায়? কীর্তনটা হচ্ছিল কোথায় মা? জমিদার বাড়িতে মা, জমিদার বাড়িতে কীর্তন হচ্ছে, সেই কীর্তনটা শেষ হয়েছে। কীর্তন শেষ হয়েছে এবারে, কীর্তন যখন শেষ হলো চন্দ্রশশী দেবী গিন্নিমাকে, চন্দ্রশশী দেবী কীর্তনিয়াকে প্রণাম করে ঘরের দরজা জানলা বন্ধ করে মনে মনে চিন্তা করছে, হে গৌর, গৌর আমি এই কৃষ্ণনগর হলো নদিয়া জেলার অন্তর্গত, নদিয়া জেলার অন্তর্গত, মাত্র 20 কিলোমিটার দূরে নদিয়া জেলা, আর আমি এখান থেকে এই সামান্য কিছুটা দূর আমি দর্শন করতে পারছি না। করে নিতাই গৌর, আমি তোদের যে সন্তান রূপ দেখি,
আমি তোদের ভগবান রূপে দেখি না, আমি তোদের সন্তান রূপে দেখি। তাই নি তাই, তোরা একবার আমার ছেলে হয়ে কোলে আসিস। এইভাবে যখন কয়েকদিন চলে যাই মা, নায়েম মশাই মনে মনে চিন্তা করছে এইভাবে চললে হবে না, তাই গিন্নিমাকে গিয়ে বলছে, গিন্নিমা এইভাবে তো চললে হবে না, আমরা 3 বছরের খাজনা উদ্ধার করতে পারিনি, কোথায় গো? বীরভূম জেলায় কোটরা গ্রামে। চলো গিন্নিমা, দেখো তোমাদের জমিদার বাবু পারলো না, আর আমি নারী হয়ে, দেখো গিন্নিমা জমিদার বাবু না একটু আঘাত করেছে, একটু মেরেছে। তুমি এক কাজ করবে, তুমি একটু তাদের ভালোবাসা দিয়ে বলো, দেখবে তারা দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি যাব, চলো। পালকি তৈরি করলো মা, পালকি বাবুকে যখন খবর দিল, ভোরবেলা স্নান করে জমিদার বাড়ির সামনে পালকি দাঁড়িয়ে আছে, আর গিন্নিমা কি করেছে, পালকি করে যাচ্ছে। কেমন ভাবে পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, আবার হন হন রে হন হন, এই আবার হন হন বলি, দাঁড়াও আরো গায়ে শক্তি পাবে কিন্তু। আমার সঙ্গে বলো, নিতাই নিতাই হন হনা গৌর গৌর, মায়েরা সবাই মিলে বলবেন, গ্রামে ঢোকার মুখে গর্ত কেন?
আর একটা প্রশ্ন হলো, আমরা 3 বছর খাজনা দিইনি কেন? এই প্রশ্ন তো আমি জানি না। তাহলে শোনো গিন্নি মা, শোনো তাহলে, ওই যে গ্রামে ঢোকার মুখে গর্ত দেখলে, ওখানে ছিল না গর্ত, ছিল একটা বড় স্তূপ, বড় একটা ঢিবি ছিল মা। প্রত্যেক দিন এক গোয়ালা দুধ বিক্রি করতে যেত। একদিন এসে দেখছে একটা গরু কোথায় যেন গিয়েছিল, কোথায় গিয়েছিল তার ঠিক নেই, কিন্তু যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে গিয়েছে। জানো কি মা, সেই গোয়ালাটা আবার পর দেখলো মা, দেখলো গাভীটা এসে তার দুগ্ধ ওই ডিবিটাতে আপনা আপনি অনাবরত তার দুধ স্তূপে পড়ে মাটি পুরো ভিজিয়ে দিল। এবার শোনো গিন্নিমা, আমাকে যখন বললো আমি রাতের বেলা বসে বসে আছি, ঠিক এমন সময় দেখলাম সেই গাভীর এসে কি করলো জানো মা? আরে ধীরে ধীরে সেই গাভীর কাছে সেবা করতো, আমরা তাড়াতাড়ি করে সেই গৌর মূর্তিটাকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখি মা, সেই বলরাম আচার্য ঠিক সেই সময় ভগবানকে সেবা দিচ্ছিল। কেমন করে সেবা দিয়েছিল জানো মা? কেমন করে দিয়েছিল জানো? তাহলে শোনো মা, একে রাধা একে মীরা অন্তরিকা দোনো নে
হামে বলো একে প্রেম দাস মুরারির সেবিত বিগ্রহ দেখো
এইটাকে এই নিতাই গৌরকে প্রতিষ্ঠা করতে গেলে কাশীধাম থেকে ব্রাহ্মণ এসে করতে হবে। ফর্দ লিখে দিলাম মা, গিন্নি মা, সেই ফর্দ অনুযায়ী বাজার করতে করতে ব্রাহ্মণ আনতে আনতে আমাদের সব টাকা শেষ হয়ে গেল মা। শুধু এই নিতাই গৌর বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য যখনই এই নিতাই গৌরের কথা বলেছি, গিন্নি মা ভুলে গেল, 3 বছরের খাজনার কথা ভুলে গেল মা, ভুলে গেল সে কথা। মরুন, চলো চলো তাড়াতাড়ি চলো, আমাকে সেই নিতাই বিগ্রহ দেখাবে, চলো আমাকে সেই গৌর বিগ্রহ দেখাবে, চলো। নিয়ে গিয়েছে সেই সময় মা, নিতাই আর গৌর শয়নে গিয়েছিল। নিতাই গৌর যখন শয়নে গিয়েছে, পুরোহিত বলছে, বলরাম আচার্য বলছে, এই যে গিন্নি মা, এখন তো নিতাই গৌর ঘুমোচ্ছে, তুমি বড় সন্ধ্যাবেলা এসো। গিন্নি মা ওই বাগান বাড়িতে থাকছে, বাগান বাড়িতে তার ঘুম আসে না চোখে, মনে মনে চিন্তা করছে, কখন আমি নিতাই গৌরকে দর্শন করবো। এমন সময় শাক কাঁসা ঘন্টা বেজে উঠল, এমন সময় মন্দিরে গিয়ে উঠল, কেমন ভাবে, আমার ভজ গৌরাঙ্গ, অহ গৌরাঙ্গ, অহ গৌরাঙ্গ। আমি তো নিতাই গৌরকে ভগবান রূপে দেখি না, দেখি আমার সন্তান রূপে, তাহলে মা হয়ে কখনো সন্তানকে প্রণাম করে? করবো না আমি প্রণাম, আমি যে সন্তান রূপে তাদের দেখি। সেই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিন্নি মা মনে মনে বলেছিল, নিতাই আর গৌর, তোরা একবারে কৃপা করে একবার আমার কোলে আসিস, একবার আমার মা মা বলে ডাকিস। ঠিক সেদিনই রাত্রে গিন্নি মা চন্দ্র শশী দেবী ঘুমোচ্ছে, স্বপ্নে দর্শন করছে, যেন দরজার সামনে নিতাই আর গৌর এসে ডাক দিচ্ছে, মা গো, মা গো, মা গো, অন্ধকারে যে আমি কিছু দেখতে পাচ্ছি না। সেই সময় গিন্নি মা কি করলো, মনোদাকে বললো, তার দাসী হলো মা মনোদা, সেই মনোদাকে বললো, মনোদা প্রদীপটা জ্বেলে দাও, দেখতে পাচ্ছে না, আমার ছেলে দুটো এসেছে অন্ধকারে, কিছু দেখতে পাচ্ছে না। জ্বালিয়ে দিল, দুই ছেলে এসে মায়ের কোলে বসেছে, মায়ের কোলে বসে বলছে, মা আচ্ছা মা বলো তো, তুমি নিতাইকে বেশি ভালোবাসো না গৌরকে বেশি ভালোবাসো? দেখুন মা, কতটা ভক্তি থাকলে ভগবান আসে,
স্বপ্নে দেখছে যে নিতাই গৌড় তার কোলে জানে এসে বসেছে। নিতাই গৌড় যখন এসে কোলে বসেছে, মা বলো না তুমি কাকে বেশি ভালোবাসো। এই বলে দুই ছেলে মিলে নিতাই আর গৌড় মিলে মায়ের দুটো আঁচল ধরেছে, আর মায়ের দুটো আঁচল ধরে টানাটানি করছে। কেমন ভাবে বলে টানাটানি করে মা, মায়ের আঁচলটা ছিঁড়ে গেল মা, এক টুকরো নিতাইয়ের হাতে, এক টুকরো গৌড়ের হাতে। বলছে রে তুই তাহলে আমার আঁচলটা ছিঁড়ে দিলি আমার আঁচলটা। হঠাৎ এমন সময় মায়ের ঘুমটা ভেঙে গেল, দেখি আমার ছেলে দিদি এসেছিল। ও তাহলে আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্নে দেখছিলাম আমার নিতাই গৌড় এসেছে। মনোদা বলছে না গো গিন্নিমা, এ তোমার স্বপ্ন নয়। কেন দেখো দেখো দেখো, তোমার এখনো যে আঁচলটা ছেঁড়া রয়েছে গো মা, এখনো আঁচলটা ছেঁড়া রয়েছে, এ তোমার স্বপ্ন নয়। প্রভাতকালে গিয়েছে মা, প্রভাতকালে গিয়ে যখন দেখছে নিতাইয়ের হাতে এক টুকরো ছেঁড়া অংশ, আর গৌরীর হাতে এক টুকরো ছেঁড়া অংশ, বলরাম আচার্য বলছে কে এসেছিল মন্দিরে। এমন সময় দেখলো কি মা, কৃষ্ণিমা বললো দেখো দেখো কেউ মন্দিরে আসেনি গো, নিতাই গৌর কাল রাত্রে আমার ঘরে এসেছিল। তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই তো, দেখো 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 আমার আঁচলটা এখনো ছেঁড়া রয়েছে, দেখতে পাচ্ছ না তুমি। বলরাম আচার্য বলেছিল গিন্নিমা সত্যি তুমি ধন্য, তাই আজকের সেবাটা তুমি দাও। গিন্নিমা কি করেছে, স্নান করে ভগবানকে সেবা দিচ্ছে। মনে মনে চিন্তা করছে আমি তো এমন ভাবে সেবা দেব না, আমার দুই ছেলে আমার কোলে এসে বসবে, তারপরে আমি তাদের সেবা দেব। ভগবান কি করলো, ভগবান বেদি থেকে নেমে এসে মায়ের কোলে বসেছিল, আর মায়ের কোলে বসে মার হাত থেকে সেবা নিয়েছিল মা। এইভাবে এক মাস হয়ে যায় মা, যখন এক মাস হয়ে যায় বাইরে সব নিন্দে করছে। একদিন মনোদা এসে বলছে গিন্নিমা তোমার সঙ্গে এসে এত কলঙ্ক পেতে হবে, বাইরে সবাই বলাবলি করছে। কি জানো কি বলছে, বাইরে সবাই বলছে গিন্নিমা টাকা নিতে এসে এখানে থেকে যাবে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আরো কত বাজে বাজে কথা বলছে, তাই আমি আর থাকতে পারবো না গিন্নিমা, আমি চলে গেলাম। সেই সময় পিসিমা চন্দ্রশশী দেবী এসে বলেছিল নিতাই রে তোদের দর্শন পেতে, তোদের সেবা দিতে গিয়ে আমায় এত কলঙ্ক সহ্য করতে হবে, তাই শোন আমি আর এখানে থাকবো না, চলো চলো মা আমরা চলে যাই কৃষ্ণনগরে। না বীরভূম কৃষ্ণনগর খুব বেশি দূর নয়, তাই কলঙ্ক যে ছড়িয়ে যাবে গো, কলঙ্ক ছড়িয়ে যাবে,
মা কি করছে সেই নিতাই গৌরকে নিয়ে সেবা দিল। আজকের সেবাটা শুরু দিল ভক্তি ভরে সেবা দিচ্ছে মা। নিতাই গৌর মায়ের কোলে এসে বসেছে, একবার মা মায়েরা ভেবে দেখবেন মা, আমরা বছর বছর তপস্যা করে ভগবানকে প্রত্যেক দিন সেবা দিয়ে পারি না, প্রত্যেক দিন সেবা দিই কিন্তু ভগবানকে পাই না, ভগবান ডাকে সাড়া দেয় না। কিন্তু যে গিন্নি মা চন্দ্রশশী দেবী কখনো কীর্তন শোনেনি, একবার কীর্তন শুনেছিল, ওই শুনে তার মন প্রাণ উজাড় হয়ে গিয়েছিল সেই গৌর আর নিতাইয়ের জন্য মা। সেই গৌর নিতাইকে পাওয়ার জন্য মা সেবা দিচ্ছি, কত ভক্তি দেখুন মা তার মধ্যে। ভক্তি থাকলে মা ভগবানের না এসে থাকতে পারে না, ভগবান না এসে ভগবান আসবেই। আর প্রমাণ দেখুন মা, যখন আজ পঞ্চ পাণ্ডব কি করেছে মা, পঞ্চ পাণ্ডব একসঙ্গে বসে সেবা করছে, প্রথমে যুধিষ্ঠির, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব, পাঁচ ভাইয়ে বসে মা পঞ্চ পাণ্ডব মিলে সেবা করছে। মা কুন্তি অন্ন এনে যুধিষ্ঠিকে দিতে যাবে, মা যুধিষ্ঠির কি করছে, মার হাতটা ধরে বলছে না না মা আমায় এখন দিতে হবে না, আমার থেকেও আমার থেকেও আমার ভাই ভীমের যে বড় ক্ষুধা, তাই মা তুমি আগে ভীমকে দাও তারপরে আমি সেবা করব। ভীমকে দিয়েছেন, বাবা একটু বস, ব্যঞ্জনটা নিয়ে আসি। যেই ব্যঞ্জনটা নিয়ে এসেছে, হ্যাঁ রে ভীম তোর অন্ন কোথায়? মা তুমি তো জানো আমার বড় ক্ষুধা, তাই আমি সব অন্ন সেবা করে নিয়েছি। সেবা করে নিলি সব অন্ন খেয়ে নিলি? না না বাবা আবার অন্ন এনে দিয়েছে, বাবা এইবার যেন খাস না, আমি ব্যঞ্জনটি এক্ষুনি যাবো আর আসবো। ব্যঞ্জনটা নিয়ে এসে দেখছে তার সব অন্ন খাওয়া হয়ে গিয়েছে, বারবার অন্ন দিচ্ছে মা, বারবার খেয়ে নিচ্ছে। এইবারে কুন্তির অহংকার মানে রাগ হলো, রেগে গিয়ে বলল, হ্যাঁ রে ভীম তুই কি শুধু খেতে জানিস, মারামারি করতে ভালোবাসিস, আচ্ছা তুই তোর একার মতটা ভাবলি, তোর থেকেও তোর বড় দাদা যুধিষ্ঠির আছে, তোর পাশে তিন তিনটে ভাই বসে আছে, তাদের কথা তুই একবার চিন্তা করলি না, তুই নিজের কথাটাই ভাবলি। এমন ভাবে যখন বলেছে ভীম বলে বললো, মা তুমি এমন ভাবে আমায় অপমান করছো, আমি শুধু খেতে জানি মারামারি করতে ভালোবাসি, তাহলে শোনো তুমি বলো মা তুমি ভীমের কি রূপ দেখতে চাও, বলো তুমি ভীমের কি রূপ দেখতে চাও বলো। মা কুন্তি বুঝতে পারলেন মা ভীমের অহংকার হয়েছে মা, সেই জন্য বললেন, ভীম পারবি তুই এই মুহূর্তে আমার চোখের সামনে কৃষ্ণকে এনে দিতে, পারবি কি? মা আমি ভেবেছিলাম তুমি কি না কি চাইবে, তুমি চাইতে চাইতে এমন একটা জিনিস চাইলে কি সোজা আমি এক্ষুনি এনে দেবো কৃষ্ণকে। পাশে বসেছিল অর্জুন, হাতলা যেতে বলছে, দাদা কি বলছো তুমি, এই মাত্র সখা কৃষ্ণকে আমি দ্বারকায় ছেড়ে দিলাম। সেই সময় ভীম বলেছিল, রে অর্জুন ভগবান দ্বারকায় থাকে না, ভগবান বৃন্দাবনে থাকে না, ভগবান বৈকুণ্ঠে থাকে না, ভগবান থাকে ভক্তের হৃদয়ের মাঝে, টেনে বের করে আনবো তাকে, আসতেই হবে আসতেই হবে তাকে। 80 ওজনের গদাটা নিয়ে মা ছুটে গেলেন মাঠের মধ্যে, ওই গদাটা তিনবার প্রদক্ষিণ করে শূন্যে ছুঁড়ে দিলেন, ওই হুশ অংশটা পড়ছে আর নিচে মাথা নিচু করে বলেছিল, কৃষ্ণ সখা কৃষ্ণ রে,
ভগবান এসে গদাটা ধরে বলছে, ভীম এ কি করছো তুমি, এ কি করছো তুমি, তোমার যদি মৃত্যু হয় শত কৌরব বধ করবে কে, রাধে রাধে দুর্যোধনকে বধ করবে কে, তোমার এখনই মৃত্যু হলে হবে কি? ভীম বলেছিল, মা দেখো মা, তোমার কৃষ্ণকে আমি এনে দিলাম। ভীম বলছে, জানো কৃষ্ণ, মা আমাকে সব সময় বলে আমি নাকি খেতে জানি, মারামারি করতে ভালোবাসি, আমার নিজেরও জানা ছিল না মা যে আমার মধ্যে এতটা ভক্তি আছে, যার ডাকে তুমি চলে এসেছো দ্বারকা থেকে, চলে এসেছো তুমি দ্বারকা থেকে। তাহলে মা ভক্তি হতে হবে আগে, ভক্তি না থাকলে যে ভগবান তার ডাকে সাড়া দেবে না, তার ডাকে আসবে না। সেই চন্দ্রশশী দেবী এত ভক্তি করে ডেকেছিল যে ভগবান সেই নিতাই গৌর ছুটে এসে বেদি থেকে নেমে এসে মায়ের কোলে বসেছিল। মা আজ রাত্রেই মা সন্নিতাই গৌর আর আমরা এখানে থাকবো না, চলে যাবো আমরা। কোথায় মা আমরা চলে যাব? কোথায়? বৃন্দাবনে, বৃন্দাবনে চলেছে। রাতের বেলা নিতাই আর গৌর কিনে বৃন্দাবনে যাচ্ছে, আর কি বলছে, তার আঁচলটা চাপা দিয়ে নিয়ে যাচ্ছে, আর কি বলছে, আমি হরি বলবো রাধা মদন মোহন নদিয়াতে।
পাপীদের উদ্ধার করেন, পাপীদের গৌরী হরি বলে জীবন ভরে রাধা কৃষ্ণ বলে রে মুখে তুই, রাধা কৃষ্ণ বল রে, রাধা কৃষ্ণ বলে রে মুখে তুই, রাধা কৃষ্ণ বল কোথা গেলে
স্বপ্নে দেখা দেব, সে হলো তার নাম হলো গোপেশ্বর বাবাজি, সিদ্ধমুনি কৃষ্ণ ভজন সাধনা করে। কিন্তু তার মনে বড় ইচ্ছে সে একটু গৌর ভজনা করবে, গৌর সেবা করবে। তাই সেই দিন তাকে স্বপ্নে দেখা দিল, তার পরদিন সকালবেলায় এসে গোপেশ্বর বাবাজি এসে বলছে, পিসিমা 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 কোথায় তুমি পিসিমা পিসিমা ঘরে আছো নাকি গো? বেরিয়ে এসেছি, এসো এসো এসো, তুমি আমাকে চেনো কি পিসিমা? হ্যাঁ, আমার ছেলে দুটো বলেছি তোমার নাম হলো গোপেশ্বর, তুমি আমার গৌর নিতাইকে সেবা করে দেবে, তাই তো? ঠিক আছে, কাল থেকে তুমি আমার নিতাই আর গৌরকে সেবা দেবে, কাল থেকে তুমি আমার নিতাই গৌরকে সেবা দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি সেবা দেবো তোমার নিতাই গৌরকে, প্রত্যেক দিন সেবা দেয় মা, প্রত্যেক দিন সেবা দেয়। একদিন শীতের সময় রাতের বেলায় এই রকমই ঠান্ডায় মা, রাতের বেলায় পিসিমা ঘুমোচ্ছে আর নিতাই আর গৌর এত কাশছে এত কাশছে, পিসিমা ঘুমোতে পারলো না মা। পিসিমা মনে মনে চিন্তা করছে, আমার ছেলে দুটো ঠান্ডায় ঘুমোতে পারছে না, আর আমি তাদের মা হয়ে কেমন করে ঘুমোই শান্তিতে? সীমা এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই রাতের বেলা বিছানা থেকে নেমে তার মন্দিরে আসতে আসতে ভোর হয়ে গেল মা। এমন সময় গোপেশ্বর বাবা চলে এসেছে, একে পিসিমা এত ভোরবেলা তুমি এই মন্দিরে কি করে এলে? শোন, আচ্ছা গোপেশ্বর, তোমাকে বলেছিলাম না ঠান্ডার সময় উষ্ণ গরম জল করে আমার নিতাই গৌরকে সেবা দিতে, ঠান্ডার সময় গায়ে একটু চাদর দিতে, দাওনি কেন? কেন তুমি দাওনি? তুমি জানো রাত্রে নিতাই আর গৌর এত কেশেছে, ওদের এত ঠান্ডা লেগে গিয়েছে, ওদের জন্য আমার নিজেকে ঘুম হয়নি। আচ্ছা মাইরা, যারা যারা এখনো সেবা করেনি তারা গিয়ে সেবা করে আসবেন, কেউ কিন্তু অভুক্ত হয়ে যাবেন না, সেবা করে যাবেন, ব্যবস্থা করেছে, আপনারা কেউ অভুক্ত হয়ে ফিরে যাবেন না, এক এক করে উঠে গিয়ে সেবা করে আসবেন, সব যারা একসঙ্গে চলে যাবেন না, তারা আমরা
কি করলেন, সেই গোপেশ্বর বাবাজিকে দেখালেন একটা সাদা কাপড় নিয়ে, নিতাই গৌরীর নাকের কাছে ধরেছিল মা, এসে দেখিয়েছিল, দেখো নিতাই গৌরীর সাদা শ্লেষমা লেগে আছে। ধন্য ধন্য তুমি পিসিমা। কয়েকদিন পর মা পিসিমা মারা গেলেন, তার শ্রাদ্ধ শান্তি কাজ করলেন গোপেশ্বর। এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর একদিন, সেদিন ছিল মা সাওয়াতাল গ্রামের কালী পুজো, আবার নিতাই বলছে, হ্যাঁ রে গৌর চল, ওই সাওয়াতাল গ্রামে কালী পুজো হচ্ছে, চল আমরা যাই, আর কি করি বলতো, কি করবো আমরা, আমরা এক কাজ করি, গিয়ে ওখানে যাই, চল যাবো ওখানে আমরা, হ্যাঁ আমরা যাবো। সেখানে গিয়ে দেখছি মা, সেখানে কি দেখছি মা, সেখানে তো আবার সাঁওতাল ভাষা তো মা, তা গিয়ে বলছে, এই যে বলে, শোনো না তুমি কি এই গ্রামের, বলছে হ্যাঁ আমি সাঁওতাল, হ্যাঁ তুই, তোমার নাম কি আছে, তোমার নাম কি আছে, ও নিতাই আর গৌর, গুড়া গুড়া রঙের নিতাই আর গৌর, হে মনিয়া দেখে যা দেখে যা, কি সুন্দর দুটো ছিলা এসেছে, নিতাই আর গৌর, সবাই পেয়ে তো কেউ একবার কোলে তুলে নেয়, কেউ চুম্বন করে, কেউ একবার জড়িয়ে ধরে, ওই নিতাই গৌর কি করছে মা, ওই নিতাই গৌর আজ কি করছে, নিতাই আর গৌর মিলে সেই সাঁওতাল তালে তালে নাচছে, কেমন ভাবে সবাই মিলে একটু উলুধ্বনি করবেন মা কৃপা করে, কেমন ভাবে নাচছে, আরে নিতাই গৌর তোরা দু ভাই, নিতাই গৌর তোরা দু ভাই, নিতাই গৌর মায়ের একটু জোরে জোরে উলু, নিতাই গৌর তোরা দু ভাই, মোদের বাড়ি জানি, মোদের বাড়ি জানি, নিতাই গৌর তোরা দু ভাই, মোদের বাড়ি জানি, আমার পাকা পাকা ফল দেবো, কুড়াই কুড়াই খাবি, কুড়াই কুড়াই খাবি, সেখানে কালী পুজো দেখতে, সেখানে দেখলাম সবাই কালো, কিন্তু গিয়ে দেখলাম দুটো ছেলে আছে, কি ফর্সা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর দেখতে, সেই সাঁওতাল গ্রামে গিয়েছে, গিয়ে বলছে, এই যে মুরল, তুমি আমার নিতাই গৌরকে দেখেছ, ও সেই গুড়া গুড়া রঙে দুটো ছিলা, এ তো বৈষ্ণব আছিস না বটে, হ্যাঁ গো আমি বৈষ্ণব, এই মনিয়া নিয়ে এসো, নিয়ে এসো সেই নিতাই আর গৌরকে, নিয়ে এলেন, এই তোমার নিতাই গৌর, একই নিতাই তুই আমার আছিস না, গৌর তুই আমার আছিস না, দেখো এখন আমার নিতাই গৌরকে নিয়ে চলে যাও, না নিতাই তুই আমার, তো নিতাই গৌর বলেছিল, হে সাঁওতাল মরুন, আমি তোমায় কথা দিলাম,
প্রত্যেক কালী পূজোইতেই সাঁওতাল গ্রামে এসে তোমাদের সাথে নৃত্য করব, নিয়ে আসা হবে আমাকে এখানে। এখনো পর্যন্ত বৃন্দাবনে এই নিয়মটা আছে মা, বৃন্দাবনে এখনো পর্যন্ত নিতাই আর গৌরকে, ওই নিতাই গৌরকে নিয়ে গিয়ে সাঁওতালদের পোশাক পরিয়ে সাঁওতাল গ্রামে নিয়ে যেতে হতো। সাঁওতালের কেমন সাজুগো, পাতা দিয়ে সাজে না, ঠিক তেমন ভাবে সাজিয়ে সেই নিতাই আর গৌরকে নিয়ে যাওয়া হতো। তাই সেই নিতাই গৌরকে নিয়ে এলেন, দেখো আমি কথা দিলাম, সেই নিতাই গৌরকে নিয়ে এলেন। আর এইভাবে নিতাই গৌর এখনো পর্যন্ত বৃন্দাবনের সেবিত বিগ্রহ হয়, এখনো পর্যন্ত সেখানে লেখা আছে মা। আর একবার বলে দিই, যারা বৃন্দাবনে দর্শন করতে চাইবেন, বনখণ্ডিত মহাদেবের সামনে দেখতে পাবেন সেই নিতাই আর গৌর, লেখা আছে কি পিসিমার নিতাই আর গৌর। তাই আমরা সেই নিতাই গৌরের পিসিমার নিতাই গৌর পালাটা আমরা আস্বাদন করলাম। এবার এখানে আমার বিষয়বস্তু আমি শেষ করলাম, তো যেহেতু একটা দলের গান, আপনারা সবাই একটু উঠে দাঁড়াবেন। এবার পালা আমি শেষ করে দিয়েছি, এবার সবাই মিলে উঠে দাঁড়ান, এবারে সবাই মিলে, কেউ বসে থাকবেন না। এবারে সবাই মিলে দাঁড়ান আগে। এর নাম কে অনিল রে, কোথায় ছিল রে, সবাই মা হাত এমন করে রাখলে হবে না, হাত তুলে সবাইকে বলতে হবে মধুমা কাহরিনা। ধুমা